আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের টেক ঘর ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মাহবুব, আপনারা দেখছেন টেক ঘর। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ফেস মেকিং করা যায়, তাও আবার পিকজার থেকে, কম্পিউটার দিয়ে না, আমার মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড ফোন থেকে এই ধরনের পিকচার এডিটিং করব। সবার প্রথমে আমাদের পিকজার অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সবার প্রথমে আমি একটি ইমেজ সিলেক্ট করলাম, আমি ইমেজ সিলেক্ট করে আমি ক্রপিং করে নিলাম ইউটিউব থাম্বনেল সাইজের, যতটুকু আমার দরকার ততটুকু আমি ক্রপিং করে নিলাম। এরপর আমি নিজের মতো কাস্টমাইজ করে ডান করে নিলাম। এরপর আমাকে স্টিকারে চলে যেতে হবে, স্টিকারে সার্চ করে সার্চ দিতে হবে ক্র্যাক, CRACK ক্র্যাক লিখে সার্চ দেওয়ার পর আমাদের এটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করে আমি ফেসের এক সাইডে, আই মিন নাক সরাসরি ফেসের অর্ধেকটি আমি এমনি ইফেক্ট করে নেব। আমি আবার এটি ডুপ্লিকেট করে আমি এটি নিয়ে আবার সম্পূর্ণ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এমনি করে করে আমি ফেসের এক সাইড, ফেসের মাঝখান থেকে এমনি ক্রপিং করে নিচ্ছি নিজের মতো। আপনারা চাইলে আপনারা নিজেদের মতো করে নিতে পারেন। দেখুন আমি কীভাবে করতেছি, এভাবে আপনারা করে নিতে পারেন। দেখুন ফ্রেন্ড, আমি কত সুন্দর অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমাদের ডান করে দিতে হবে, ডান করে এবার আমাদের ইফেক্টসে যেতে হবে। ইফেক্টসে যেয়ে আমাদের এফেক্টসে ক্লিক করতে হবে। এরপর আমাদের সিলেক্ট করতে হবে BNW, তখন এটা সিলেক্ট করলাম। এবার আমরা ইলিজারে চলে যাব, সিলেক্ট করার পরই আমরা এখানে ক্লিক করে হার্ডনেস বাড়িয়ে দেবো, সাইজ কমিয়ে দেবো। হার্ডনেস কমিয়ে দিলাম, ইলিজার সাইজও কমিয়ে দিলাম। এবার আমরা ফেসের একটি সাইড ব্ল্যাক করে দেব, ব্ল্যাক করে দেব। এখন আমি কীভাবে কত সুন্দর ব্ল্যাক করে নিচ্ছি, আপনারা চাইলে আপনারাও এমনি কালারফুল ব্ল্যাক করে নিতে পারেন। আমি তো BMW দিয়ে করতেছি, আপনার চাইলে অন্য ইফেক্ট দিয়ে করতে পারেন। দেখুন আমি করে নিয়েছি এক সাইড ব্ল্যাক। এরপর আমাদের ডান করে দিতে হবে। এবার আমাদের অ্যাড ফটোতে চলে যেতে হবে। এরপর আমাদের এই ইমেজটি সিলেক্ট করে দিতে হবে, এটি আমি PNG আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি। এটি আমি অ্যাডজাস্ট করে জাস্ট এখন আই পর্যন্ত ক্রপিং করে নিলাম। একটু ক্রপিং করে আমি আমার আয়ের উপর, এই ইমেজের আয়ের উপর আমি সেটিং করে বসিয়ে নিলাম। আমি বসিয়ে নিলাম। দেখুন হার্ডনেস অপটিমাইজটি বাড়িয়ে নিলাম। এবার আমাদের ব্লিন্ডে চলে যেতে হবে, ওভার ডেতে করে দিতে হবে। ইলিজারে যে আমাদের সাইডের যে স্কেলে যে সাইডটা ক্রপিং করছিলাম ওই ক্রপিংটি মুছে দিতে হবে। দেখুন আমি কীভাবে মুছে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি সাইডগুলো মুছে নেওয়ার পর। এখন আমাদের আবার ডান করে দিতে হবে, ডান করে দেওয়ার পর আমাদের আবার অ্যাড ফটোতে চলে যেতে হবে। অ্যাড ফটোতে যাওয়ার পর আবার সেম এই ইমেজটি নিতে হবে। ইমেজটি নিয়ে এখন এতটুকু ক্রপ করে দিতে হবে। দেখুন আমি কীভাবে করছি, একটু ক্রপ করে দিলাম, একটু ক্রপ করে দিলাম। এবার আমি এই জায়গা সেট আপ করে দিব, আমি সেট আপ করে দিচ্ছি, সুন্দরভাবে সেট আপ করে দেবো যেন না বোঝা যায়। দেখুন এবার আমি অপটিমাইজটি বাড়িয়ে দিলাম। এবার আমি দেখুন সুন্দরভাবে বসে দিয়েছি, অপটিমাইজটি কমিয়ে নিলাম। এবার আমরা ইলিজারে চলে যাব, ইলিজারে যাওয়ার পর দেখুন আমি মুছে ফেলছি সাইডেরগুলো, সাইডেরগুলো মুছে ফেলার পর আমাদের ডান দিতে হবে।
ডান দিয়ে আমাদের অপটিমাইজটি বাড়িয়ে দিতে হবে। এবার আমরা ব্লেন্ডারে চলে যাব। এবার আমরা ওভারলেতে সিলেক্ট করে দেব। ওভারলেতে সিলেক্ট করার পর ইলিজারে চলে যাব। এই বাকি সাইডের বাকি ব্ল্যাকগুলি আমি মুছে ফেলব। মুছে দেওয়ার পর দেখুন মুছে দিচ্ছি, বোঝাই টোটালি বোঝাই যাচ্ছে না যে এটি কোনো সেট আপ করা হয়েছে বা বসানো হয়েছে। এবার ডান করে দেবো। ফ্রেন্ডস, ভিডিওতে যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এবার আমাদের ডান করে দিতে হবে। ডান করে আমাদের আবার স্টিকারে চলে ইফেক্টে স্টিকারে চলে যেতে হবে। স্টিকারে যায় লিখতে হবে ওয়েব, ওয়েব টাইপ করতে হবে। ওয়েব টাইপ করার পর আমাদের এটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার পর অ্যাডজাস্ট অ্যাডজাস্টেবল করে নিতে হবে। তাহলে আমি কত সুন্দর এটি বসিয়ে দিচ্ছি, অপটিমাইজে দেখিয়ে নিলাম। এবার আমাদের ব্লেন্ডে যেতে হবে, স্ক্রিনে সিলেক্ট করে দিতে হবে। স্ক্রিনে সিলেক্ট করার পর এই জায়গায় বসিয়ে দিলাম। এবার এই লেজারে ক্লিক করে আমি বাকিটুকু মুছে ফেললাম। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।